মাথা ব্যথা, জ্বর, সর্দি, পেশিতে ব্যথা, ত্বকে ফুসকুড়ি, ক্ষত, ক্লান্তি। কোভিড মহামারী করোনা ভাইরাস শেষ হতে না হতেই সারা দেশে ধেয়ে আসছে এমপক্স ভাইরাস। তবে অনেকেই জানে না এমপক্স ভাইরাস কি, কিভাবে ছড়ায়, এর লক্ষণগুলো কি। আসসালামু আলাইকুম। যে হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুর হোসেন লিটন আজ এই ভিডিওতে জানাতে চলেছি এমপক্স ভাইরাস কি এবং কিভাবে ছড়ায়, এর লক্ষণগুলো কি। তাই ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন বন্ধুরা জেনে আসি এমপক্স ভাইরাস কি। আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাব জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থা ঘোষণা করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এর আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। অত্যন্ত সংক্রামক এই রোগটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অত্যন্ত 450 জনেরও বেশি মানুষের মৃত্যুবরণ হয়েছে এই এমপক্স ভাইরাসের। এমপক্স ভাইরাস কি, এর লক্ষণগুলো। গুটি বসন্ত একই গোত্রীর ভাইরাস হলেও এমপক্স ভাইরাস সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটি প্রাণী বানর থেকে স্থাপিত হলেও পরে মানুষ থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, একজন থেকে আরেকজনের ছড়িয়ে পড়ছে। এই রোগে আক্রান্ত প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, সারা শরীর ফুলে যাওয়া, পিঠ এবং মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা করা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলেই ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে পায়ের পাতা পর্যন্ত সারা শরীরে অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে এই এমপক্স ভাইরাস। অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল পুরু আকারে পরিণত হয়, শেষে ঝরে পড়ে যায়। এর ফলে আপনার শরীরে দাগ সৃষ্টি হতে পারে। সংক্রমণের 14 থেকে 21 দিনের মধ্যে এটি নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে। তবে ছোট শিশুসহ ঝুঁকিপূর্ণ যে কোনো বয়সের মানুষের এর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক হতে পারে এই এমপক্স ভাইরাস। এর আক্রমণের কারণে গুরুতর থেকে মুখ, চোখ, যৌনঙ্গ, পুরো শরীর ক্ষত তৈরি করতে পারে এই এমপক্স ভাইরাস। বাংলাদেশ সহ অন্যান্য দেশেও এমপক্স ভাইরাস ছড়িয়ে পড়ছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমন্ডলী রেইন এস্টেট রেইন ফরেস্ট সমৃদ্ধ দেশগুলো গ্রীষ্মমন্ডলী এমপক্স ভাইরাস বেশি দেখা যায় না। বাংলাদেশ সহ কোন কোন দেশে এমপক্স ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমন্ডলী রেইন ফরেস্ট সমৃদ্ধ গ্রামগুলোতেও এমপক্স ভাইরাস বেশি দেখা যায় না, মৃত্যুর দিকে ঢলে পড়ছে। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে 10 থেকে 15 বয়সী শিশুরা। বর্তমান অনেকগুলো দেশে বিভিন্ন প্রাদুর্ভাব একই সঙ্গে দেখা যাচ্ছে, বিশেষ করে কঙ্গো এবং প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে এমপক্স ভাইরাস। এমপক্স ভাইরাসের 2টি ধরন রয়েছে, ক্লেড 1 এবং ক্লেড 2। এই ভাইরাসে মৃত্যুর ঝুঁকি কম থাকে। ক্লেড 1 কিছু প্রাপ্ত বয়স্কের তুলনায় শিশুরা বেশি আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এমপক্স ভাইরাসে। এমপক্স ভাইরাস সম্পর্কে জানা দরকার। এমপক্স ভাইরাস রোগটির সাধারণ লক্ষণগুলো কি, মাথা ব্যথা, জ্বর, সর্দি, পেশিতে ব্যথা, ত্বকে ফুসকুড়ি, ক্ষতর মতো প্রাদুর্ভাব দেখা দিতে পারে এই এমপক্স ভাইরাসের। বিশেষজ্ঞরা বলেছেন ক্লেড 1 সম্পর্কে অনেক কিছু জানা বাকি, তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত আগের চেয়ে আরো বেশি ছড়িয়ে পড়তে পারে, একই সঙ্গে আরো গুরুতর রোগের কারণও হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আফ্রিকার সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অফ প্রিভেশন CDC বলেছে 2024 সাল থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত 14,500-এরও বেশি মানুষ এমপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছে, আর এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে
450-এরও বেশি। এই সংখ্যা 2023 সালে একই সঙ্গে তুলনামূলক সংক্রমণের ক্ষেত্রে 160% এবং মৃত্যুর ক্ষেত্রে 19%-এরও বেশি হয়ে দাঁড়িয়েছিল। এর আগে 2022 সালে এমপক্সের মৃদু ধরন কেলে 2 এর কারণে জরুরি স্বাস্থ্য ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল। এশিয়া এবং আফ্রিকার মতো দেশগুলোতে সাধারণত এই ভাইরাস দেখা যায় না, এমন প্রায় 100টি দেশেরও বেশি ছড়িয়ে পড়েছে এই এমপক্স ভাইরাস। তবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলো টিকা দেওয়ার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করে আসছে। প্রাদুর্ভাব যা এখন বাংলাদেশ ও অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করেছে বিশেষজ্ঞরা। যেহেতু এটি প্রথমে বানর থেকে ছড়িয়েছিল, এখন মানুষ থেকে মানুষের মধ্যেও এই রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি হয়ে দাঁড়িয়েছে। এমপক্স ভাইরাস হলে আপনার শরীরে ছোট ছোট ফুসকুড়ির মতো বা বড় বড় ফুসকুড়ি হতে পারে। 14 থেকে 21 দিনের মধ্যে এই এমপক্স ভাইরাস সেরে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। যদি এছাড়াও গুরুতর আকার ধারণ করে তাহলে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুল করবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।